সরকার কর্তৃক তিন গ্রামে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস পালন এবং ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কৃতিতে 3রা মে 2023 জাতীয় প্রেস ক্লাবের সামনে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন FBJO মানববন্ধন করে। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান SM মোর্শেদ। এছাড়াও দৈনিক অপরাধ রিপোর্টের সম্পাদক খন্দকার মাসুদুর রহমান দীপু ও জাতীয় সাংবাদিক সংস্থার জেনারেল সেক্রেটারি মোহাম্মদ ফারুক হোসেনসহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সাংবাদিক সংগঠনের জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করতে দেখা যায়। বিস্তারিত তুলে ধরেন বাংলা টিভি 71 এর চিফ রিপোর্টার নাসির মোল্লা। আমরা চাই সরকারের এই কর্মকর্তাদের অবস্থান করছেন, এই জন্য ফেডারেশনের পক্ষ থেকে আপনাদের প্রতি জানাচ্ছি কৃতজ্ঞতা ও অভিনন্দন। সাংবাদিক ভাইয়েরা, আমরা আজকে যে উদ্দেশ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছি, আপনারা জানেন ইতিমধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন নামে সাংবাদিকদের নিপীড়নের জন্য আইনের কিছু ধারা সংশোধনের জন্য আমরা একাধিকবার আজকে বিশ্ব গণমাধ্যম দিবস 2023 উদযাপন উপলক্ষে আমরা ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। সাংবাদিক ভাই ও বোনেরা, আমাদের ফেডারেশনের অঙ্গ সংগঠন সমূহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে সমবেত হয়েছে। আমাদের এই ঐক্যবদ্ধ আন্দোলন আগামী দিনে আরো জোরদার করা হবে, এ ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। সাংবাদিক ভাই ও বোনেরা, তাদেরকে কোন সুবিধা আমরা দিতে পারছি না, সরকার তাদেরকে কোন সুবিধা দেয় না। আমরা যদি কলকাতার কাছে যাই, বলে যে প্রেস ক্লাবের সভাপতির কাছ থেকে সুপারিশ নিয়ে আনুন, আপনি ডিজির কাছ থেকে সুপারিশ নিয়ে আনুন, আপনার চেয়ারম্যানের কাছ থেকে সুপারিশ নিয়ে আনুন, তারপরে দেখি কি করা যায়। প্রসেস করতে করতে 3 মাস হয়ে যায়, ওই সাংবাদিক ভাই হাসপাতালের বেড়ে আপনার অসুস্থ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ো, কোন সুবিধা পাচ্ছে না। সংগ্রামী সাথী বন্ধুরা, এবার
যদি আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন নির্যাতিত নিপীড়িত বঞ্চিত সাংবাদিকদের আশা আকাঙ্ক্ষার আবাস স্থল ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের সংগ্রামী চেয়ারম্যান আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অপরাধ সাপ্তাহিক অপরাধ বিচিত্রার সংগ্রামী প্রকাশক সম্পাদক সিনিয়র সাংবাদিক আমাদের সকলের হৃদয়ের স্পন্দন জনাব এস এম মোর্শেদ এবছর বক্তব্য রাখবেন ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের সংগ্রামী চেয়ারম্যান এস এম মোর্শেদ بسم الله الرحمن الرحيم আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস সারা বিশ্বে এই দিবসটি পালন করা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই দিবসটি পালনের জন্য জাতিসংঘের সদস্য হয়ে অঙ্গীকার করেছেন কিন্তু দীর্ঘদিন হওয়ার পরেও সরকার এই দিবসটি পালন করছে না আমাদেরকে এই রাস্তায় দাঁড়াতে হচ্ছে দেশের মুক্ত গণমাধ্যম দিবস সরকার পালন করুক সরকার পালন না করার কারণে সাংবাদিকরা নির্যাতিত হচ্ছে তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং তাদের মিথ্যা মামলা হামলা দিয়ে নির্যাতন করা হচ্ছে আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী আপনি সাংবাদিক বান্ধব মন্ত্রী আমরা আপনাকে বিভিন্ন সময় কাছে পেয়েছি কিন্তু আমাদের তথ্য মন্ত্রণালয় যে ভূমিকা রাখার দরকার সে ভূমিকা রাখছে না সাংবাদিকদের কল্যাণে তথ্য মন্ত্রণালয় কোনো কাজে আসছে না আমরা জানি আমরা ইতিমধ্যে বারবার অনুরোধ করেছি 2017 সাল থেকে ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন গঠিত হয়েছে বাংলাদেশের সারা দেশের সাংবাদিকদের কেন্দ্রীয় সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন এই সংগঠনটি কেন করতে হলো আপনারা জানেন যে সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সাংবাদিকদেরকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবিধানে স্বীকৃতি দিয়েছেন অথচ সাংবাদিকরা গত 53 বছর ধরে সাংবাদিক ইউনিয়ন করে অর্থাৎ সাংবাদিকদেরকে শ্রমিক হিসাবে অন্তর্ভুক্ত করে শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠিত করেছেন কিন্তু দুঃখের বিষয় সাংবাদিকের রাষ্ট্র চতুর্থ স্তম্ভ হিসেবে সেই মর্যাদা লঙ্ঘন করা হচ্ছে সাংবাদিকরা কেন শ্রমিক ইউনিয়ন করবে সাংবাদিকতা তো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সেই হিসাবে সাংবাদিকদের অধিকার মর্যাদা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং এই দিবসটি আমাদের তথ্য মন্ত্রণালয় কর্তৃক সরকার কর্তৃক সারা দেশে পালনের জন্য আমরা আবেদন জানাচ্ছি এবং এই আবেদন পালন না করার কারণে প্রতিনিয়তই আমাদেরকে আন্দোলন সংগ্রামে ব্যস্ত থাকতে হচ্ছে সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী সেই চতুর্থ স্তম্ভ হিসেবে আমাদেরকে মর্যাদা দিতে হবে রাষ্ট্রের প্রথম স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ তৃতীয় স্তম্ভ এদের সুযোগ সুবিধা যেভাবে দেওয়া হচ্ছে অর্থাৎ সংসদ সদস্যদেরকে যে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে আমাদের প্রশাসনকে যে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এবং বিচার বিভাগকে যে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সেই সুযোগ সুবিধা সাংবাদিকদেরকেও দিতে হবে আমরা সর্বশেষ একটা উদাহরণ দিই যেমন বাংলাদেশের সকল প্রশাসনকে মোবাইল ভিত্তি দেওয়া হয় সরকারের প্রাণ থেকে অথচ সাংবাদিকদের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদেরকেও সেই মোবাইল বিলটা রাষ্ট্র কর্তৃক প্রদান করা উচিত কারণ এই সাংবাদিকরা তাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়টুকু এই রাষ্ট্রের জন্য বিনিয়োগ করে থাকে অথচ প্রাপ্তির খাতা শূন্য মাননীয় প্রধানমন্ত্রী আমরা দেখেছি সাংবাদিকদের আন্দোলন ছাড়াই আপনি কল্যাণ ট্রাস্টে 40 কোটি টাকা দিয়েছেন কিছু সংখ্যক সাংবাদিক সেখান থেকে সুবিধা পায় বটে দেশের 90% সাংবাদিক সেই সুবিধা থেকে বঞ্চিত এই কল্যাণ ট্রাস্টে একটা কালো আইন তৈরি করে রেখেছে সেই কালো আইন তৈরি করার কারণে সারা দেশের 90% সাংবাদিক সেই কল্যাণ ট্রাস্টের সুবিধা পাচ্ছে না আমরা এই কল্যাণ ট্রাস্টের কালো আইনের তীব্র বিরোধিতা করছি এবং সাংবাদিক বান্ধব আইন প্রণয়নের জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি আমরা দাবি করছি কল্যাণ ট্রাস্টের যে কালো আইন জাদুকর পাঠশালা কল্যাণ ট্রাস্টের সদস্য করা হয় না সেই কালো আইন বাতিল করতে হবে একজন সাংবাদিক বলতে আমরা বুঝি একজন সম্পাদক যাকে সাংবাদিক হিসেবে নিয়োগ দেন তিনি সাংবাদিক কিন্তু কল্যাণ ট্রাস্টে কার কাছে জিজ্ঞেস করে কে এই আইন কালো আইন তৈরি করে রেখেছে প্রধানমন্ত্রী আমরা আপনার কাছে প্রশ্ন করি এই কালো আইন তৈরি করেছেন কে তার কাছে আমরা ধিক্কার জানাই আমরা চাই আপনি নিজ উদ্যোগ নিয়ে এই কল্যাণ ট্রাস্টের কালো আইন বাতিল করবেন এবং ফেডারেশনের নিয়ে এই কালো আইন বাতিল করে নতুন আইন সংযোজিত করবেন আমি তথ্য